সাড়ে চার বছরে ত্রিপুরাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে বিজেপি সরকার। চারিদিকে ত্রাহি ত্রাহি অবস্থা, কোনো প্রতিশ্রুতি পালন করেনি সরকার। আর নির্বাচনে কয়েক মাস আগে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা রবিবার রাজ্যে সফরে এসে বলেছেন ভীষণ ডকুমেন্টের টার্গেট পুরো হয়ে গেছে। এ বলে ত্রিপুরা রাজ্যের ডাকাতদের সার্টিফিকেট দিয়ে গেছেন তিনি। কিন্তু এই মিথ্যার আশ্রয় না নিয়ে রাজ্যে এসে মানুষের কাছে ক্ষমা চাওয়া দরকার ছিল জেপি নাড্ডার। মঙ্গলবার সিপিআইএম রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে এ কথা বললেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, খুমলুঙে জেপি নাড্ডার সভায় মুখ্য জবাব দিয়েছে মানুষ, কারণ তিনি সেখানে গিয়ে দেখেন অধিকাংশ চেয়ার ফাঁকা ছিল। জনজাতি অংশের মানুষ এটা বুঝতে পেরেছে, আবারও বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিতে এসেছে। তাই এই বাটপার দলকে আর মানুষ গ্রহণ করেনি তারা, অর্থাৎ সর্বভারতীয় সভাপতিকে এই অশ্রদ্ধা এবং ঘৃণা দেখিয়েছে জনজাতি মানুষ। তিনি প্রধানমন্ত্রীকে গিয়ে যদি বিষয়টি জানান তাহলে রাজ্যবাসী উপকার হবে, এমনটাই বলে তীব্র সমালোচনা করলেন জিতেন্দ্র চৌধুরী। জেপি নাড্ডা লেখেন ডাক্তার কিনা আমি জানি না, হলেও হতে পারে, জন্যই স্বাস্থ্য দপ্তর দায়িত্ব পেয়েছেন। তুলনামূলকভাবে তার আগের যিনি সভাপতি থেকে একটু ভদ্রলোক তিনি। তো সাড়ে চার বছর বাদে ত্রিপুরার যে তাদের দলের যে এই অবস্থা, ত্রিপুরাজ্যকে যেভাবে একটা অমাবস্যার দিকে ঠেলে দিয়েছে, ত্রিপুরাজ্যে একটা মানুষের জীবন একটা ত্রাহিনাম ত্রাহিনাম অবস্থা এনেছে। তিনি একটা সুযোগ পেয়েছিলেন, ভদ্রলোক মানুষ, যে না কিভাবে তো চলতে পারে না, উচিত ছিল তাকে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে এসে ক্ষমা চাওয়া, যে না ভুল হয়েছে, মে আয়া হো মে দেখা হো ইসকো সুধারেঙ্গে বললে পরে হতো। কিন্তু এত বড় মৌকা না পেয়ে, এই মৌকা পেয়েও তিনি করলেন না, উল্টা এই ডাকাতদের সম্পর্কে এত বড় সার্টিফিকেট করে দিয়ে গিয়ে ত্রিপুরাজ্যের আরো সর্বনাশ করে গেলেন। আর ভারতীয় জনতা পার্টি মিথ্যা ছাড়া এরা যে সত্য বলতে জানে না, সত্য কথা বলতে পারে না, এটাই বলেন। এবং তার ফল পেলেন গতকাল খুমুলুঙ্গে, একটা সর্বভারতীয় দলের সভাপতি প্রথমবার এসছেন, কোথায় তার জনসভা হবে, স্বামী বিবেকানন্দ মাঠে, এটাই তো হওয়া উচিত ছিল। আর মাঠ বাছাই করলেন কোথায়, খুমলুঙের মোটর স্ট্যান্ড, এটা কেউ আরো ছোট করে যত কম জায়গা করা যায়। প্রচার হলো লক্ষ লক্ষ টাকা দিয়ে, প্রথম বললো 1,00,000 লোক হবে, তারপর 50,000। যদিও ত্রিপুরার যে ট্রাইবেল অংশের মানুষ, এডিসি এলাকার মানুষ গতকাল মুখ্যম জবাব দিয়ে দেন যে বাটপার জনবিরোধী, জিতেন্দ্র চৌধুরী আরো বলেন, বিজেপি যে কতটা প্রতারকের দল হয়ে উঠেছে সেটা সোমবার তাদের সাংবাদিক সম্মেলনে স্পষ্ট হয়ে গেছে। সর্বভারতীয় সভাপতি বলেছেন, বামফ্রন্ট সরকার মহিলাদের জন্য কিছুই করেননি। এর পরিপ্রেক্ষিতে জিতেন্দ্র চৌধুরী বলেন, দীর্ঘ 35 বছরে ত্রিস্তর পঞ্চায়েত থেকে শিক্ষা ও সামাজিক সমস্ত ক্ষেত্রে মহিলাদের জন্য নজির গড়েছে বামফ্রন্ট সরকার। পাশাপাশি তিনি আরও বলেন, জেপি নাড্ডা বলেছেন জনজাতি অংশে মানুষের জন্য এত বছরে বামফ্রন্ট সরকার কিছুই করেনি, এটা রাজ্যবাসীর প্রতি তাচ্ছিল্য ছাড়া আর কিছু নয় বলে জানান জিতেন্দ্র চৌধুরী। প্রচার করে দিচ্ছেন আজকে নাড্ডা সাহেবকে দিয়ে এই কথাগুলি তারা বলাচ্ছেন, বলছেন যে যদিও আগরতলা একটা বলেছেন, আবার খুমলুঙ্গি একটা কথা বলেছেন নাড্ডা সাহেব, ঠিক আছে ভুল হতে পারে, লিখে দিয়েছে, তসমাতে পাওয়ার বোধে হয়ে গেছে, একটু ভুল টুল হতেই পারে। বলছে যে 1,50,000 লোককে আবাসনের সাহায্য দেওয়া হয়েছে। আমি জিজ্ঞেস করব, বিজেপি সরকার এসছে 18 ইংরাজিতে, 18-19-19-এর ঘর কোথায়, 19-20-র ঘর কোথায়, 20-21 অর্থ বছরের ঘর কোথায়, 21-22 অর্থ বছরে গিয়ে তোমরা। এদিনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিজেপির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন জিতেন্দ্র চৌধুরী। শান্দুন টিভি।